ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধান হেরেছে বাংলাদেশ তাই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য সম্মান রক্ষার ম্যাচ এই ম্যাচ জিতে সিরিজ রক্ষা করতে চায় স্বাগতিকরা শনিবার চট্টগ্রামের জোহরামে চৌধুরী স্টেডিয়ামে সকাল দশটায় মুখোমুখি হবে দুই দল এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাই সাকিবের অন্তর্ভুক্তিতে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে চোখের সমস্যা থেকে সেরে উঠে পুরোপুরি ফিট হওয়ায় মাঠে নামতে প্রস্তুত সাকিব এক বছর পর প্রথমবারের মতো সাদা পোশাকে দেখা যাবে তাকে গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি সাকিব দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফেরাটা তার জন্য অবশ্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার সব চ্যালেঞ্জকে অতিক্রম করে কিভাবে পারফর্ম করতে হয় সেটি বেশ ভালোই জানেন এর আগে গত বছর আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে নিজের সবশেষ টেস্ট সিরিজের শেষ চার ইনিংসে দুটি আশির বেশি রানের ইনিংস খেলেছেন তিনি তারপরও বড় চিন্তার বিষয় হল দু সালের পর থেকে টেস্ট ফরম্যাটে কোনো সেঞ্চুরি পাননি তিনি দুই হাজার মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি নিজেদের ওই শততম টেস্টটি জিতে স্মরণীয় রেখেছে বাংলাদেশ আর সেটি শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়া এখন পর্যন্ত পঁচিশ টেস্টের মধ্যে বাংলাদেশের একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত উনিশটি ম্যাচে পরাজিত এবং পাঁচটিতে ড্র করেছে বাংলাদেশ ঘরের মাটিতে এগারো বার মুখোমুখি হয়েছে দুই দল এর মধ্যে শ্রীলঙ্কার জয় আটবার এবং তিনটি ম্যাচ ড্র হয় এর অর্থ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এখনও জয়ার দেখা পায়নি বাংলাদেশ সাকিবের ফেরার একাদশে পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে প্রথম টেস্টে বাজে শট খেলে আউট হওয়ার কারণে একাদশে জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে লিটনের যদি লিটনকে বাদ দেওয়া হয় তাহলে উইকেটরক্ষকের ভূমিকায় জাকির হাসান এবং ওপেনার হিসেবে সাদমান ইসলামকে দলে নেওয়া হতে পারে অন্যদিকে ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে সিটকে যাওয়ায় পেসার কাসুন থাকে মিস করবে শ্রীলঙ্কা তার জায়গায় দলের সুযোগ পেয়েছেন আরেক পেসার আসিতা ফর্নান্দো তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জুয়ার মিশনে একাদশে পরিবর্তন আনতে হবে শ্রীলঙ্কাকে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম লিটন কুমার দাস মমিনুল হক সৌরভ সাকিব আল হাসান শহাদাত হোসেন দীপু মেহেদি হাসান মিরাজ নাইম হাসান তাইজুল ইসলাম শরীফুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ নাহিদ রানা ও হাসান মাহমুদ